আর প্রথম দিন মানে পয়লা জুলাই কিছু মাছ দেখা দিয়েছিল অল্প স্বল্প, তো তারপরে ইলিশ মাছটা ছিল না, অন্যান্য মাছ যদিও ছিল কম বেশি। আজকের দেখলাম যে কিছুটা ইলিশ মাছ দেখা দিয়েছে, তো সমুদ্রের যা পরিস্থিতি মানে যে পরিবেশ সেটা ইলিশের অনুকূলেই আছে এখন। তা আমরা আশা করছি যে এইরকম পরিবেশ থাকলে এক সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি ভালো পরিমাণ ইলিশ সমগ্র পশ্চিমবাংলায় দেখতে পাবো, শুধু দীঘা না, দীঘা ডায়মন্ড হারবার সমস্ত জায়গাতেই ইলিশ আসবে আমরা আশা করছি। হ্যাঁ 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 নিশ্চয়ই আমরা আশাবাদী যে বাঙালির পাতে গত দু বছর ঠিক মতো ইলিশ পড়েনি, তা এবছর আবহাওয়া অনুকূল, পরিবেশ অনুকূল, সব কিছুই ইলিশের অনুকূলে, আমরা আশা করছি এবছর ইলিশ পাবো, ভালো পাবো। হ্যাঁ, লকডাউনের জন্য আমাদের মৎস্য শিকার দীর্ঘদিন বন্ধ ছিল, এমনিতেই ব্যান পিরিয়ড ছিল, তারপর লকডাউনের জন্য এক মাস অতিরিক্ত বন্ধ ছিল, তার জন্য আমরা ভাবছি যে সব দিক থেকে এবছর ইলিশ আসার একটা অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। সেইটা এইটা ইয়াবু পোকা, এটা পকেটে ইয়াবু পকেটে ছবিটা উঠেছে ইয়াবু পোকা। হ্যাঁ 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 সে আবার আড়ি দিতে শেষ দিন করে মমিন ভাই একটু বসবানি কর। বিহার কত লাগে
মোটামুটি ইলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে।